আমাদেরকে দোষটা আছে আমাদের ঘাড়ে, দায়টা আছে আমাদের ঘাড়ে। এখন কি করব বলুন? ফিটনেসের বিরুদ্ধে অভিযান চালানো কষ্ট একটা অপরাধ, অভিযান চালালে রাস্তায় গাড়ি নামে না, তো সেটা আরেকটা বিষয়। কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায়, আমরা কি আমাদের দেশের বাস্তবতা কি সেই যে আমরা জোর করে গাড়ি নামাতে পারবো? আর সরকারের চেয়ে প্রভাবশালী এই কথাটা ঠিক নয়। আর সরকার যখন এটা বাঁধন কষণ শুরু করবে তখন ফসকাগেরও হয়ে যায়, তখন আপনারাও বলেন যে সরকার বাড়াবাড়ি শুরু করেছে, কখনো বলেন মালিকরা বাড়াবাড়ি করছে, শ্রমিকরা বাড়াবাড়ি করছে। আবার সরকার যখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতে যায় তখন কি হয়? তখন হয় রাতের অন্ধকারে আমার ওয়েস্কেল মেশিন সীতাকুণ্ডে পুড়িয়ে দেয়, হাজার হাজার মিছিল করে। তখন সেখানে এদেরকে প্রতিরোধ করার মধ্যে একটা মব চলতে থাকে, তারপরে কেউ আসে না। তো এটা হলো বাস্তবতা। আমি এখন বজ্র আটুনি করতে গিয়ে ফসকা গেল হয়ে যাবে,